বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটি বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়াল নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে সিরিয়াল খোকা বাবু। খোকা বাবু সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রির 30:30 সময়। যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেক ভিডিও আপলোড করে এসেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো, নিচে ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। তো ফাইনালি আজকে আমি বলবো সিরিয়াল খোকা বাবুতে ঠিক কী ঘটে গেছে আর কি ঘটতে পারে। তো সিরিয়াল খোকা বাবুতে আমরা দেখতেই পেয়েছিলাম যে খোকা বাবু মিসিং, এবং গ্রামেরই কেউ একজন এসে খবর দিয়েছিল যে নদীর পাড়ে কিংবা খালের পাড়ে একটা লাশ ভেসে আছে। তো সেই কারণেই তরি এবং পরেশ প্রেসিডেন্ট সেখানে চলে গেছিলো। তো গিয়ে ফাইনালি দেখতে পেলো যে ওটা খোকা না, ওটা অন্য কেউ, যার বাড়ি অন্য কোনো গ্রামে হবে হয়তো। তো যাই হোক, সেটা এসে কৌশল্য মুখার্জিকে বললো, কিন্তু তারপরে মোটামুটি পরিবেশ শান্ত হয়ে গেলো। উল্টো দিকে ঐশীকে উল্টো পাল্টা বলে যাচ্ছে তনুজ, এবং বলছে যে ঐশী নাকি ক্রিমিনাল, কারণ সে ক্রিমিনালের পেন ড্রাইভ নিজের কাছে রেখেছে। তো ঐশীকে বাঁচাতে তার শ্বশুরমশাই রাজশেখর গাঙ্গুলি যেহেতু এখন ভালো হয়ে গেছে, সেহেতু উনি নিজে এগিয়ে যান, এবং ফাইনালি ঐশী পেন ড্রাইভটা পাওয়ার পরে বলে যে আমাকে এই মুহূর্তে বুদ্ধবাবুর কাছে যেতে হবে। তো বুদ্ধবাবুর কাছে যাওয়ার নাম শুনেই তো তনুজ খেপে ফায়ার হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি তার সাথে যায় এবং বলে যে ঠিক আছে আমি যাবো। কিন্তু সেখানে গিয়ে দেখতে পায় যে তরিও সেখানে হাজির, কারণ তরি সেখানে গেছিলো ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখাতে। তার আগে যদিও রিপোর্টটা বাড়ির সবার হাতে পড়ে গেছে, কিন্তু বাড়ির সবাই বুঝতে পারেনি যে ডিএনএ টেস্টের রিপোর্টটা আসলে ঠিক কী জিনিস। তো যাই হোক, সেখানে পৌঁছে যাওয়ার পরে তো সে কিছু বলে না এবং বলে যে আমি এখানে নর্মালি এসেছিলাম জাস্ট ট্যাক্সি ধরে, কিন্তু কিছু বলতে চায় না। কিন্তু হঠাৎ করে তার কাছে একটা ফোন আসে এবং সেই ফোনটাতে সে জানতে পারে যে খোকা বাবুকে নাকি ট্রেস করা গেছে। সেটা শুনেই সে ছোটাছুটি শুরু করে দেয় এবং রিপোর্টটা চলে আসে ঐশীর হাতে, এবং ঐশী তাকে যখন জিজ্ঞাসা করে তখন সে সমস্ত কথা খুলে তাকে বলে এবং বলে যে খোকা বাবু সন্দেহ ছিল, এবং সন্দেহ নয় এটা একদম হয়তো সত্যি, এবং আমরা জানতে চাই যে খোকা বাবুর সাথে কৌশল্যা মুখার্জি জগন্নাথ মুখার্জির আসলে কোনো সম্পর্ক আদৌ আছে না নেই, আসলে খোকা বাবুর আসল বাবা মা কে। তো এটা জানতে যখন খোকা বাবু যখন রিপোর্টটা করেছে তখন আর ঐশী কিছু বলে না। তো এরই মধ্যে ঐশীর মাঝে মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে ব্যথা উঠছে, তো যেটা হয় আর কি প্রেগনেন্ট অবস্থায়। তো সেই কারণে আরও একটা নিউজ আমি তোমাদেরকে অ্যাডভান্স দেবো, সেটা হচ্ছে খুব শীঘ্রই হয়তো এই সিরিয়ালে দেখানো হতে পারে যে ঐশী বাচ্চাটা হয়েছে। তো সেটা ছেলে হবে না মেয়ে হবে সেটা এখন ভগবানের উপর নির্ভর করছে। তারই মধ্যে আরও একটা কথা শোনা যাচ্ছে যে তরিকে হয়তো প্রেগনেন্ট দেখানোর একটা সিকোয়েন্স আসতেও পারে, আবার নাও আসতে পারে, এটা কোনো শিওরভাবে আমি বলতে পারছি না। তবে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে রিপোর্ট নিয়ে বাড়িতে যখন সে চলে যায়, আমি রিপোর্টে যখন জানতে পারে না সে যখন বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়ে জগন্নাথ মুখার্জিকে তার আগে থেকেই পরেশ বলে যে ডিএনএ মানেটা কী আমি তো জানি না, আমাকে একটু বুঝিয়ে দাও। তো জগন্নাথ মুখার্জি ফার্স্টে বুঝতে পারে না, তরিকে জিজ্ঞেস করলে তারপর কিছু কিছু করে তার মাথায় আসে যে হয়তো ওই রিপোর্টটা হয়তো আমাদের সাথেই করা হয়েছে, এবং কার করা হয়েছে সেটা কেউ বুঝতে পারেনি। তো ফাইনালি তরি একটু রাগের বসে বলেই দেয় যদি বলি যে এই রিপোর্টটা কৌশলা মুখার্জি আপনার আর রঘুনাথ মুখার্জি, তখন এমন কিছু হবে না তো যাতে কোনো সত্যি বেরিয়ে আসবে সামনে, আর সেই সত্যিতে সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যাবে আর জগন্নাথ মুখার্জি নিজের মুখ লুকাতে পারবে না। তো এইরকম একটা সিন আমরা এর মধ্যে হয়তো দেখে ফেলেছি আবার কিংবা দেখতে পারি। তো যাই হোক, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা জানতে পাচ্ছি যে খোকা বাবুর পরিচয় নাকি সবার সামনে আসবে, এবং সেটা আসতে নাকি একটু সময় লাগবে, একটু নাকি ডিটেকটিভ করার চেষ্টা হচ্ছে যাতে পাবলিকের একটু ইন্টারেস্টটা বাড়ে, এবং ইন্টারেস্ট যত বাড়বে তত সেটার উপরে আমরা আগ্রহী হয়ে পড়বো এবং সেই জিনিসটা দেখব। কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা, এই ইন্টারেস্টটা যদি মাসের পর মাস চলে তাহলে আমাদের ভালো লাগবে না। তো সেই সমস্ত কথাবার্তা শুনে এবং জেনে এটুকুই জানা যাচ্ছে যে খোকা বাবুর বাবা মার ক্যারেক্টারটা বেরোবে, কিন্তু খোকা বাবুর বাবা মার হয়তো বেরিয়ে গেল যে জগন্নাথ মুখার্জির ডিএনএ টেস্টের সাথে ম্যাচ খেলো না, কিন্তু সেক্ষেত্রে জগন্নাথ মুখার্জির সাথে ম্যাচ খেতে পারে, আবার কৌশল মুখার্জি যে কোনো একজনের সাথে ম্যাচ খেতে পারে, আবার এমনও হতে পারে যে কারোর সাথে ম্যাচ খেলো না। তো সেক্ষেত্রে যে কার সাথে গিয়ে ম্যাচ খাবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে জানতে পারবো না, এবং সেটা জানতে গেলে আরও অনেকটা অপেক্ষা করতে হবে। আই থিঙ্ক এটা জুন মাসের আগে আগে আমরা জানতে পারবো। এটা চলছে
আচ্ছা, এখন একটু দেরি আছে, তো আমরা একটুখানি দেরিতেই হয়তো জানতে পারবো। তো রিপোর্টের ব্যাপারে সমস্ত কিছু জানার পরে খোকা বাবুই বা কী করবে, আর জগন্নাথ মুখার্জি কৌশল মুখার্জি বা সত্যি কথা বলে দেবে কি না, নাকি সমস্ত কিছু লুকিয়ে যাবে, নাকি গল্পটাকে একটু অন্যদিকে ঘোরানো হবে, নাকি তরীকে সত্যি সত্যি প্রেগনেন্ট দেখানো হবে, এই সমস্ত কিছুর উত্তর তোমরা পাবে সিরিয়াল খোকা বাবুতে স্টার জলসায় ঠিক রাতে 10:30 সময়। আর বন্ধুরা যারা যারা মিস করে যাচ্ছ তাদেরকে বলে রাখি আমি তো রয়েছি, কী ঘটে যাচ্ছে না ঘটে যাচ্ছে বলবো, তবে কী ঘটতে চলেছে সেটা একটুখানি হিন্স করে আমি বলে দেবো। আর যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাও, আর হ্যাঁ পারলে শেয়ার করো, শেয়ার করে সমস্ত বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর একটা কথা, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালে যদি এরকম অ্যাডভান্স খবর পেতে চাও, সিরিয়ালে কী ঘটে যাচ্ছে বা কী ঘটতে চলেছে এই সমস্ত কিছু যদি আমার মাধ্যমে জানতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর তার কাছে বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সর্বশেষ পাওয়ার জন্য। আমি যে আরেকটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্যে টাটা।